সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা কার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ এই বিষয়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং বোর্ডের দিকে সবাই দেখো। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আমি তোমাদেরকে বোর্ডের প্রশ্ন এবং সেই সাথে উত্তর লিখে দিয়েছি, সবাই লেখা শুরু করে দাও। এক নম্বরে রয়েছে ল ইজ দা প্যাশনলেস রিজন, উক্তিটি কার? ল ইজ দা প্যাশনলেস রিজন, উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। এরপর পরের প্রশ্ন দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জ্যাক জ্যাক রুশোর। এরপর দেখো নেক্সট নাম্বার থ্রি, অ্যাসেস অন সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ম্যাক্স ওয়েবার। এরপর দেখো চার নাম্বার প্রশ্ন, চার নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে অধ্যাদেশ কি? অধ্যাদেশ কি? তোমাদের সবার তো অধ্যাদেশ জানার কথা, তারপরে সবাই শুনো, অধ্যাদেশ হচ্ছে সংসদ অধিবেশনরত অবস্থায় না থাকলে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন তাই হচ্ছে অধ্যাদেশ। তাহলে অধ্যাদেশ কি? সংসদ অধিবেশনরত না থাকলে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন তা হচ্ছে অধ্যাদেশ। এরপর পরের প্রশ্ন দেখো, শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি, মন্তব্যটি কার? শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি, মন্তব্যটি হচ্ছে টি এইচ গ্রিন এর। এরপর দেখো পরের প্রশ্ন ছয় নাম্বার হচ্ছে, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হচ্ছে ভিলফ্রেডো প্যারোটো। তাহলে লেখকের নাম কি? ভিলফ্রেডো প্যারোটো। এরপর সাত নম্বর দেখো সবাই নেক্সট, জনমতের তিনটি বাহনের নাম লিখো। আমরা বড় প্রশ্নের ভিতর জনমতের অনেকগুলো বাহন করেছি, তার মধ্যে আমি তিনটি বাহনের নাম লিখেছি। তোমরা পরীক্ষার খাতায় যে যে কয়টি ভালো পারো তার মধ্য থেকে তিনটি লিখে দিবে। দেখো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদপত্র। এরপর দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে, ফোরাস শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। এরপর দেখো নয় নম্বর, নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তির সার্বভৌম, কথাটি কি হচ্ছে? নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তির সার্বভৌম কে বলেছেন? এই উক্তিটি করেছেন জে এস মিল। এই উক্তিটি করেছেন জে এস মিল। এরপর নেক্সট দেখ সবাই, দশ নম্বরে রয়েছে, সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে কে বলেছে? এই উক্তিটি করেছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এরপর দেখো এগারো নম্বরে রয়েছে, মন্টেসকুর একটি বইয়ের নাম লিখো। মন্টেসকু যে কয়েকটি গ্রন্থ লিখেছেন তার মধ্যে যে কোনো একটি বইয়ের নাম লিখলেই হবে। তো নামটি হচ্ছে দেখো দ্য স্পিরিট অফ লস। তো মন্টেসকুর একটি গ্রন্থের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস। এরপর সর্বশেষ দেখো, ব্যুরোক্রেসি শব্দের অর্থ কি? ব্যুরোক্রেসি শব্দের অর্থ সবাই জানো, একদম সহজ, সেটা হচ্ছে আমলাতন্ত্র। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই মনোযোগ সহকারে পড়াশোনা মুখস্থ করবে এবং বুঝে নেবে, আশা করি সবাই পারবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।